আঞ্চলিক অগ্রগতি, সমৃদ্ধি ও নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট জো বাইডেনের এক চিঠির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা বলেছেন। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় দেশ জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে একসঙ্গে কাজ করছে। ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা এবং গ্রিন অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ককে স্বাগত জানানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে বাইডেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের ওপর জোর দেন।